ব্রেকিং নিউজ জনপ্রিয় গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনে সাকিব খান বুবলি স্ট্যাটাস নিয়ে সাকিব খান বলেন, সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক, কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে। বুবলির সাথে সম্পর্কের অবনতি হলো কিভাবে, এ প্রশ্নের জবাবে সাকিব খান বুবলিকে নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করে দেন। সাকিব খান বলেন, দেখুন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল, নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 5-6 লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোকা দিয়েছে, অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু 2 সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই। দর্শক, বুবলিকে নিয়ে সাকিব খানের এই প্রথম এইভাবে খোলাখুলি কথা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।